ফের অবৈধভাবে প্রকাশ্য দেওয়ালকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাটি কাটার অভিযোগ। মাটি কেটে সেই মাটি দিয়ে ইট তৈরি করে নদীপথে বিহারে পাচার হয়ে বিক্রি হচ্ছে চড়া দামে। যথাযথভাবে মাটি কাটার ফলে একদিন চাষের জমি শেষ হয়ে যাবে, তখন মানুষ খাবে কি? প্রশ্ন চাষীদের। প্রশাসনিক কমিটি গঠন হওয়ার পরেও কিভাবে মাটি কাটা হচ্ছে? প্রশ্ন বিজেপির সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক দরজা। একদিকে তৃণমূল নেতারাই বলছে অবৈধভাবে মাটি কাটা যাবে না, অন্যদিকে তাদের মততেই চলছে মাটি কাটার কাজ। শাসক দলের দ্বিচারিতা নিয়ে তীব্র খোঁচা বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভালুকা বাজার ঢালাই মোড়ের পাশে কয়েকদিন ধরেই দেদারে চলছে মাটি কাটার কাজ। 3 ফিটের জায়গায় কাটা হচ্ছে 8-9 ফিট করে মাটি, পাশেই হচ্ছে ভুট্টা চাষ। এইভাবে অবাধে মাটি কাটা হলে কৃষিকাজের ক্ষতি হতে পারে, আশঙ্কা চাষীদের। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে প্রকাশ্য দিবালোকে মাটি কাটা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রের খবর, অবৈধভাবে মাটি কেটে সেই মাটি চলে সেই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট, যে ইট গোবর ঘাট দিয়ে নদীপথে ট্রলির পর ট্রলি চলে যাচ্ছে বিহারে, বিক্রি যা হচ্ছে চড়া দামে। এভাবেই মাটি মাফিয়া এবং ইটভাটা মালিকরা মুনাফার লোভে নিজেদের স্বার্থসিদ্ধি করছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এর আগেও সরব হয়েছিলেন খোদ শাসক দলের বিধায়ক, রাজ্য সেচ প্রতিমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে। বিডিও ভূমি সংস্কারক আধিকারিক এবং আইসিকে নিয়ে গঠন হয়েছিল কমিটি, তারপরেও কিভাবে মাটি কাটা চলছে? প্রশ্ন বিরোধীতে তৃণমূল নেতাদের মদত ছাড়া এই কাজ হতে পারে না, এমনটাই দাবি। এবং যদিও বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সাফাই তৃণমূলের। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিট লাইট। এখানে এইভাবে আপনার ঠিক আপনি যেখানে চাষ করছেন ঠিক আপনার পাশে এইভাবে মাটি কাটা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 8 ফিট 9 ফিট করে মাটি কাটছে। তো এই চাষের জমিতে কি কি প্রভাব পড়বে একটু বলবেন। আমার ক্ষতি হবে, ক্ষতি মানে কি, যদি আমার ওখান থেকে এই করে যে এটা তো পড়েছে তো অনেকটা ছেড়ে দিয়েছে, আর যদি ওইভাবে এইভাবে যদি করে তারপরে আমার ক্ষতি হবে না, যেভাবে ছেড়েছে ওরা ওইভাবে যদি ছেড়ে দেয় তারপরে ক্ষতি হবে না। এই মাটিগুলো কি বিক্রি হয়ে যাচ্ছে কোথাও? বলতে পারবো না। কিসে কাটলো এতগুলো মাটি? জিসিপিতে, এতো জিসিপিতে দাগ আছে। আচ্ছা, কতদিন ধরে কাটাই চলছিল এইভাবে মাটি কাটছিল কতদিন ধরে? এটা সঠিক আমি বলতে পারছি না। এই যে যাদের মেশিন আছে কিনা, ওদের বাড়ি এখানে আছে, এই যে এখানে বাড়ি আছে, ওরাই বলতে পারবে। বুঝতে পারছি তো, এর আগে তো এইসব করেছে তো। তাহলে কি রাতের অন্ধকারে কেটেছে? তাহলে এটা কথা আমি বলতেই পারবো না তো। আমি সেই নিতে আমি কখন কেটেছে না কেটেছে তো বলতে পারছি না। আপনার পাশের জমি তো কিছু তো শুনেছেন? আমার আমাদের জমি আছে তো, ভুট্টা লাগিয়ে দিয়েছিলাম, ছেলেটাও ছিল না বাইরে ছিল। আচ্ছা, পাইট রেখে কাজ করিয়েছি, ওই পোকা লেগেছে এসেছি। আপনার মাইনর উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, যেখানে প্রশাসনিকভাবে কমিটি গঠন হলো মাটি কাটা রুখতে, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সরব হলেন, তারপরেও আবার কিভাবে মাটি কাটা কাজ শুরু হলো? তৃণমূলের মদত ছাড়া এটা সম্ভব নয়, কি জানাচ্ছেন তিনি শুনব। আপনিও জানেন এবং আমরাও জানি, সারা হরিশ্চন্দ্রপুরবাসী জানে যে সমর মুখার্জি বিধায়ক উনি তৎপর দেখিয়েছিলেন, তৎপরতা দেখিয়েছিলেন এই মাটি কাটার ব্যাপারে। এবং আমাদের যিনি প্রতিমন্ত্রী এখন কাজামুল হোসেন,
উনিও তৎপরতা দেখিয়েছিলেন যেন মাটি যেন কাটা না হয়, মাটি যেন কাটলে পরে বৈধভাবে যেন কাটা হয়। এই জিনিসটা সরব হওয়ার পরে কিন্তু মাটি কাটা প্রায় বন্ধ হয়ে গেছিলো। তারপরে হঠাৎ কী করে মাটি কাটা শুরু হয়ে যায়, এবং শুরু হয় এমনভাবে শুরু হয়েছে মাটি কাটা, তাতে যেখানে মাটি কাটা হচ্ছে তার আশেপাশে চাষিরা কিন্তু অভিযোগ জানাচ্ছে। মাটি কাটার কাজ কিন্তু এর আগেও চলছে, বেহাল তবিয়ে তো হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু অভিযোগ কেউ করতে আসতো না। এখন তার মানে বুঝতে পারছেন যে তৃণমূলের নেতা মন্ত্রীরা তার মানে নিশ্চয়ই জড়িত হয়েছে, তাদের মদতেই মাটি কাটাটা বন্ধ হয়েছিল, তাদের মদতেই আবার মাটি কাটা বেহাল তবিয়েতে চলছে। তার মনে থ্রি ম্যান কমিটি তৈরি হয়েছে, বিএলআরও সাহেবকে নিয়ে হয়েছে, বিডিও সাহেবকে নিয়ে হয়েছে, এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে মাটি কাটার ব্যাপারে। যদি এই কমিটিটা সত্যি তৈরি হয়ে থাকে তাহলে মাটি কাটার ব্যাপারে এত অভিযোগ কেন আসবে, এবং চাষিরা অভিযোগ করবে কেন? কারণ আমাদের চাষবাসের উপর বিশেষ করে আমরা বিশেষত নির্ভরশীল, এই নির্ভরশীলতার থাকা সত্ত্বেও আর চাষিদের অভিযোগ শুনতে হবে আমাদেরকে? তার মানে এই জায়গাটায় বর্তমান যে শাসক দল, এই শাসক দলের যারা নিচু স্তরের কর্মী আছে, নিচু স্তরের কর্মী থেকে শুরু করে আপার লেভেলের মন্ত্রী বিধায়ক যারা আছে সবাই জড়িত আছে, তৃণমূলের তাপর তাপর নেতা জড়িত আছে, বলেই বেহাল তবিতে মাটি কাটা চলছে। আর মাটি কাটতে গেলে পরে বিএলআরও অফিসের একটা নিয়মাবলী আছে, মাটি যদি কাটতে হয় তাহলে আশেপাশের আলিয়াদের কাছ থেকে এনওসি নিতে হবে, তারপরে কী উদ্দেশ্যে তারা মাটিটা কাটছে সেই উদ্দেশ্যটা জানাতে হবে। তো এইসব জিনিস না হয়ে র্যান্ডামভাবে কী করে অবৈধভাবে মাটি কাটা চলছে। আর তাছাড়া এর আগে আমরা শুনেছিলাম মাটি পাচার হচ্ছে, আর এখন সেই মাটি কেটে নিয়ে ইট ভাটাতে যাচ্ছে, ইট তৈরি হচ্ছে, এবং সেই ইট বেহাল তবিতে বিহারে চলে যাচ্ছে। তার মানে বর্তমান যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে চাষ আবাদের যে জমি জায়গার পরিমাণটা সেটা দিনের দিন অবক্ষয় হচ্ছে। তো স্বাভাবিক কথা, চাষিরা তো এখানটায় অভিযোগ জানাবেই, অভিযোগ জানানোটা স্বাভাবিক। তো এই দিকে আমি বলবো যারা প্রশাসক আছেন, যারা আছেন বিডিও সাহেব, বিএলআরও সাহেব, আইসি সাহেব আছেন, তাদেরকে বিশেষ করে কড়া নজরে এই জিনিসগুলোকে দেখা উচিত। দেখেছিলাম তৃণমূল তো একদিকে দ্বিচারিতা করছেই, একদিকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী বৈধভাবে মাটি কাটতে হবে, কেউ জোর করে কারো জমি থেকে মাটি কাটতে পারবে না, যদি অবৈধভাবে কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। সমস্ত বিডিও এবং আইসি এবং আমাদের বিএলআরও সাহেবদেরকে নিয়ে বার কয়েক মিটিং করেছে, তো নিশ্চয়ই বৈধ যেটা কাগজপত্র আছে সেই অনুযায়ী মাটিটা কাটা হচ্ছে। আর আপনার জমি কিংবা আমার জমি কেউ জোর জার করে মাটি কাটতে পারবে না, মাটি কাটতে গেলে নিশ্চয়ই তার পারমিশন নিয়েছে, তার বিনিময়ে হয় অর্থ নিয়েছে কিংবা আর কিছু করেছে, তার বিনিময়ে হয়তো মাটি কাটে, এটা নয় হয়তো হতে পারে, তো তবুও এটা আমার মনে হয়। আমি তো আমাদের এখানকারই, যে আমাদের এখান ন্যাশনালের যে আমাদের রোডটা কেটেছে, আমাদের যে মাটি আমরাই আমাদের নিজের জমিতে কেটেছে, প্রায় মোটামুটি 8-10 ফিট গর্ত করে কেটেছে, এটা আমরা বারবার অভিযোগও জানিয়েছিলাম। জানি না এখানে কতটা করা হয়েছে না করা হয়েছে, যদি করে যদি থাকে, আমার পাশের যদি জমি যদি থাকে, আপনি হয়তো মাটি বিক্রি করেছেন ঠিক আছে, আমার পাশের জমিতে এখন যদি 5 ফিট কি 7 ফিট যদি গর্ত হয় বর্ষার সময়, ওটা মাটিটা নিশ্চয়ই পড়ে গিয়ে আমার জমিটাও তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়ে অবশ্যই প্রশাসনের কিন্তু দৃষ্টি আকর্ষণ করা উচিত, এবং এই বিষয়ে যদি এটা হয়, আমার জানা নেই যদিও, বাস্তবিক জানা নেই, যদি হয় তো অবশ্যই আমরা এই প্রশাসনকে এই বিষয়ে আমরা, আমাদের তো ভারতবর্ষেরই, এটা তো আর বিদেশে তো চলে যাচ্ছে না, তো কেনা বেচা হতেই পারে, কাগজপত্রের যেটা যে ব্যাপার আছে, জিএসটি ফিএসটি আছে কি না সেটা দেখে যাওয়া যায়, মানে অবশ্যই সেটা দেখা উচিত, কাগজপত্র বিনিময়ে হয়তো বিক্রি করেছে।